হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু একটি পিঠার রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে নারকেল এবং তিল দিয়ে মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো পুলি পিঠা তৈরি করবেন। এই মিনি পুলি পিঠা তৈরি করতে এতটা মানে সহজ এবং খেতে এতটা সুস্বাদু, যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। পুলি পিঠাগুলো আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো মতো ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। যখন বোঝা যাবে এরকম মুড বাতলে এরকম জোড়া বেঁধে থাকছে, তাহলে বোঝা যাবে এটা হয়ে গেছে পারফেক্টভাবে। তারপরে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার থাকা পানি ব্যবহার করে একটা ডো তৈরি করে নিব। একবারে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে, এজন্য সামান্য অল্প অল্প পানি অ্যাড করবো এবং সুন্দর করে ডোটা তৈরি করে নিব। পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিয়েছি, এটা একটু ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি ভেতরের পুরটা তৈরি করে নিব। এখানে আমি দেশি কালো তিল ব্যবহার করছি, তিলটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরকম পারফেক্ট তিল ব্যবহার করলে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসে, সুগন্ধি তিল এটা। প্রয়োজন মতো এখানে পানি ব্যবহার করছি, দিয়ে এখানে ভিজিয়ে রাখবো তিলটা। বেশ কিছু সময় ভিজিয়ে রাখলে তিলের গায়ে থেকে যেমন ময়লাটা উঠে যাবে, তেমন পিঠাটা মানে তিলটা অনেকটা সফট হয়ে আসবে। তিলটা কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল ব্যবহার করছি, 1/3 কাপ পরিমাণ চিনি, তবে টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। প্যানের মধ্যে নারকেল, চিনি এবং তিল দিয়ে খুব সুন্দর করে পুরটা রেডি করে নিব। চুলার আঁচ কিন্তু প্রথম থেকে মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে এগুলো পুড়ে যাবে। নারকেল এবং চিনি থেকে যে পরিমাণ পানি ছাড়বে এটাতেই কিন্তু পুরটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। কিছুটা সময় জ্বালানোর পরে এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি, এতে করে মিষ্টির পরিমাণটা আরও বেশি ডিপ হবে, খেতে বেশি ভালো লাগবে। তবে যারা মিষ্টিতে লবণ খেতে অপছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। এরকম নরম থাকা অবস্থায় কিন্তু পুরটা নামিয়ে নিতে হবে, শক্ত করে নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে, এক্ষেত্রে পিঠা তৈরি করা যাবে না। এরকম নরম নরম থাকা অবস্থায় পুরটা অবশ্যই নামিয়ে নিতে হবে। একটা বোর্ডের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে পুরো ডোটুকু এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটা বেলুন দিয়ে পাতলা করে রুটির মতো বেলে নিব। তবে রুটির মতো অত বেশি পাতলা না, মোটামুটি পরোটা যেরকম করে তৈরি করি এরকম করে তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব রাউন্ড শেপ করে এরকম করে তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা হয়েছে। এই যে এরকম মোটামুটি পরোটার মতো তৈরি করে নিয়ে এখানে রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে গোল গোল করে এখানে শেপ করে নিচ্ছি। কুকি কাটার ব্যবহার করলে সবগুলো একই শেপের হবে, এজন্য পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তবে চাইলে কিন্তু যে কোনো বাটি বা গ্লাস, গোল জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা নেই, খেতে কিন্তু ভীষণই মজার, ছোট বড় সবাই অনেক পছন্দ করে, কারণ এটা অনেক ক্রিস্পি এবং মুখে দিলে কিন্তু খুব মজার একটা অনুভূতি আসে। এখানে রাউন্ড করে সবগুলো কেটে নিয়েছি, নেয়ার পর আমি পিঠাগুলো তৈরি করে নিব। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক নরম আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পিঠের টুকরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপর এরকম হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে এরপরে যতটা সম্ভব পুর দেওয়া যায় দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে পুর দিলে কিন্তু পিঠেটা খেতে বেশি মজা হয়, এজন্য যতটা সম্ভব পুর দেওয়া যায় এরকম করে দিয়ে তারপরে মুখটা সিল করে দিতে হবে। 2 আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে মুখটা খুব ভালো মতো সিল করে দিচ্ছি, যাতে করে খুলে না আসে। আর খুলে না আসার জন্য আমি আরও একটা টিপস আপনার সাথে শেয়ার করছি। পিঠার এই যে এক সাইড থেকে এরকম ধরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এরকম করে লম্বা করে নিয়ে তারপরে সাথে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব দারুণ একটা টিপস, যে কোনো ধরনের পুলি পিঠা তৈরি করার ক্ষেত্রেই যদি এরকম করে মুখটা সিল করে দেন সেক্ষেত্রে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, ইভেন পিঠাটাও খুলে আসবে না। তেলের মধ্যে দিয়ে আপনি যেভাবেই করে ভাজেন না কেন, নাড়াচাড়া করলে পিঠার মুখটা খুলে আসবে না।
দুই আঙ্গুল দিয়ে জাস্ট এরকম করে চাপ দিয়ে ধরতে হবে এবং মুখটা খুব ভালো মতো এর সাথে লাগিয়ে দিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে ডিজাইনটা করে নিয়েছি। যে কোনো ধরনের নকশি কাটা ছাড়াই কিন্তু এভাবে করে নকশা করে পিঠা তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগবে, পিঠাগুলো খুলে আসবে না, খেতেও ভালো লাগবে। মুখটা খুব ভালো মতো ছিল করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে পিঠার ডিজাইনটা হয়ে গেল। সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। যদি ফ্রোজেন করতে চান এরপর যে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, শক্ত হয়ে আসলে তারপর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে, যখন ভাজবেন জাস্ট বের করে ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিব, এর জন্য চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজলে কিন্তু লালচে হবে, যেমন মচমচেও হবে তেমন খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে লালচে কালার করে এক ব্যাস পিঠা এখানে ভেজে নিচ্ছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে পিঠা তৈরি করছি, এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করে কতগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক ব্যাস পিঠা ভেজে নিয়ে তারপর আমি বাকি ব্যাসটা আবারও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এক কাপ ময়দায় কিন্তু পুরো ফ্যামিলির জন্য পিঠার রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। যদি ঘরে তিল না থাকে শুধু নারকেল দিয়ে কেউ কিন্তু এই পুলি পিঠাটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে। তবে তিল দিলে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চুলার আঁচ মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে লালচে কালার করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো লালচে হয়ে যাবে এবং ভেতর পর্যন্ত মচমচে হবে না। সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপর আমি স্টেনারে উঠিয়ে নিচ্ছি, যাতে তেলটা খুব ভালো মতো ঝরে যায়। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সহজে পারফেক্ট মচমচে এক কাপ ময়দায় তিল পুলি তৈরি হয়ে গেল। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে। কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, একেবারে মচমচে। ভেঙে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, মাশাল্লাহ একবারে ফ্লাফি, ফুলে কিন্তু একবারে মোটা হয়ে গেছে আর মচমচে হয়েছে, ভেতরে কিন্তু পুরে ঠাসা। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।